নমস্কার সবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং। আজি 4 আগস্ট আর আজি রাতেপর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আহি পড়ছে আর এনেধরনের খবর সমূহ নিতো সাবলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবলছে। রাতেপর প্রথম ব্রেকিং নিউজ, মোদীর ভেটিত কংগ্রেসের রণডঙ্কা, মোদী শাহর রাজ্যত কংগ্রেসে দিব ন্যায়, ন্যায়ের বার্তালে কংগ্রেসে করব যাত্রা, কংগ্রেসের ন্যায় যাত্রা আরম্ভ হব পুনের, মোদী আর অমিত শাহর গৃহ সমষ্টিরপরাই কংগ্রেসে আরম্ভ করব এই ন্যায় যাত্রা, গুজরাটত হওয়া ভয়ঙ্কর ঘটনার লোকক ন্যায় দিবল এই যাত্রা আরম্ভ করব কংগ্রেসে। কংগ্রেসের যুবরাজ তথা বিরোধী দলের দলপতি রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেসে আরম্ভ করব এই ন্যায় যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহর গৃহ সমষ্টিরপরাই আরম্ভ করব কংগ্রেসে ন্যায় যাত্রা। ভারতের সকল লোকে এই ন্যায় যাত্রাত অংশগ্রহণ করব বলে মন্তব্য কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর। দিবলছো আন একটা ব্রেকিং নিউজ, মুসলমান বিবাহ আইন বাতিল কেতিয়াও মানি লওয়া নহব, কুরআন হাদিসের মতেই চলিব আমার কৌম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক পুনর্বার অপেন সকিয়নি হুঙ্কার প্রদান করেছে আমসুয়ে। আমসুর ফলপ্রায় এবার হিমন্ত বিশ্ব শর্মাক হুঙ্কার দিয়া হয়েছে মুসলমান বিবাহ আইন বাতিল কেতিয়াও মানি লওয়া নহব বলে মন্তব্য আমসুর। আমসুর ফলপ্রায় এবার হিমন্ত বিশ্ব শর্মাক হুঙ্কার, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক হুঙ্কার আমসুর, মুসলমান বিবাহ আইন বাতিল করিব নোৱাৰিব, মুসলিম বিবাহ আইন বাতিল করিব নোৱাৰিব, শরীয়ত আইন আর ইসলামিক আইন অনুসরি মুসলমান সুরক্ষিত হয়ে আছে, শরীয়ত আইনের মতে বিবাহ আর তালাকর ক্ষেত্রত মুসলমান সুরক্ষিত, রাজনৈতিকভাবে সরকারখনে মুসলমানক লক্ষ্য করে লৈছে, মুসলমান বিবাহ আইন বাহাল রাখিব লাগিব হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনে, ইসলামের রীতি নীতি আর ইসলামের আইন নজনাকে এই কাম করেছে হিমন্তই, শরীয়ত আইন নজনাকে এই কাম করেছে রাজ্য সরকারে, এই আইন সমূহ বাতিল করে মুসলমানের আবেগ অনুভূতিক আঘাত করা হয়েছে, এই আইন বাহাল থাকিবই লাগিব। অসমের মুসলমান সমাজে লিখিতভাবে রাজ্যপালক এই কথা জানাব, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার হুঙ্কার প্রদান করা হয়েছে, আইনগতভাবেও যুঁজ দিব আমসুয়ে হিমন্ত বিশ্ব শর্মাক হুঙ্কার, কৌমর উপর আঘাত হানিব পৰা কামৰ চেষ্টা যাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই নকরে, ইসলামের উপর কিবা ভুল দেখিলে আলাপ আলোচনা করক, আলাপ আলোচনার বাবে আমি সদাই সাজু আছো, কাজি নোহাকৈ কেনেকৈ বিবাহ হব প্রশ্ন আমসুর, সমগ্র অসমত মুখ্যমন্ত্রীয়ে সম্মুখীন হব বাধার, এই হুঙ্কার প্রদান করেছে আমসুয়ে হিমন্ত বিশ্ব শর্মাক। দিবলছো আন একটা পলিটিক্যাল বিগ ব্রেকিং নিউজ, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাক উভতি ধরলে জ্যেষ্ঠ বিজেপি নেতা মনোজ কুমারে, মই কাকু ভয় নকরু, বিজেপিত মুকলি বিদ্রোহ, আমি আলফাক টক্কর দিয়ে অসমত বিজেপি করা মানুষ, মই বিজেপির নিষ্ঠাবান কার্যকর্তা, মই বিজেপির পলরিয়া কার্যকর্তা নহয়, মই নিষ্ঠাবান কার্যকর্তা হিসাবে মই মোর দায়িত্ব পালন করে যামেই, মই কোনো কথাত কারো লগত কম্প্রোমাইজ নকরু, এজন সাধারণ কার্যকর্তা হিসাবে দলের বাবে যি করিব লাগে সকলো করিম, পুরনি জ্যেষ্ঠ বিজেপি নেতাক বঞ্চিত করা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মায় নিজের সতীর্থসকলক পরিকল্পিতভাবে প্রতিষ্ঠা করলে বাকি সকলে কি করলে, বিজেপির কার্যকর্তা ও দ্বিতীয় শ্রেণীর নেতাকর্মীর ভবিষ্যৎ আজি কিমান সুরক্ষিত, কার্যকর্তার কথা শুনক নেতৃত্বই, আমি একলগ হয়ে থাকিব বিচারু, আমি বিচারি খাবলৈ না যাও, আমার মূরর উপর যি জাপি দিয়া হয় সেয়াহে আমি লও, মন্তব্য জ্যেষ্ঠ বিজেপি নেতা মনোজ কুমার মহন্তর, বিজেপিত মুকলি বিদ্রোহ আরম্ভ। দিবলছো আন একটা পলিটিক্যাল ব্রেকিং নিউজ, কমলাক্ষ দে পুরুকায়স্থ এগারী সুবিধাবাদী স্বার্থপর মানুষ, সুবিধাবাদী আর স্বার্থপর মানুষে যেতিয়াই তেতিয়াই নিজের গার চোলাটো সলনি করিব পারে, যেতিয়া বগা লাগে তেতিয়া বগা, যেতিয়া কলা লাগে তেতিয়া কলা পিন্ধিব পারে কমলাক্ষ দে পুরুকায়স্থর দরে মানুষে। 2026 বিধানসভা নির্বাচনত রাইজে উচিত প্রত্যুত্তর দিব পুরুকায়স্থক,
2011 চনত যেতিয়া বিধায়ক হৈ আছিল তেতিয়া মাদ্রাসা যোৱা যেন নালাগিছিল, কিন্তু আজি লাগিছে। এনেদরে এতিয়া কমলাক্ষ দে পুরুকায়স্তক প্রত্যুত্তর দিছে কংগ্রেজি বিধায়ক জাকির হুসেন সিকদারে। জাকির হুসেন সিকদারে এবার কমলাক্ষ দে পুরুকায়স্তক উভতি ধরেছে। কমলাক্ষ দে পুরুকায়স্তক কৈছিল যে কংগ্রেস দলত গলে এতিয়া যেন মাদ্রাসা যোৱা যেন লাগে, আর সেই মন্তব্যর প্রত্যুত্তর দিবলৈ গৈ কমলাক্ষ দে পুরুকায়স্তক এইদরে আক্রমণাত্মক মন্তব্য করে জাকির হুসেন সিকদারে। দিবলৈ চাওঁ আন এটা গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার জনমুরি আয়ের এক চতুর্থাংশ পাবলৈ 75 বছর লাগিব ভারতক। ভারতক লৈ এক চাঞ্চল্যকর ভয়ঙ্কর তথ্য পোহৰলৈ আহিছে, তার পিছতে এতিয়া হাহাকার লাগিছে। আমেরিকার জনমুরি আয়ের এক চতুর্থাংশ পাবলৈ 75 বছর লাগিব ভারতক। বিশ্ব ব্যাংকৰ এক প্রতিবেদনত এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাইছে। ইয়ার পরিবর্তে চীনক লাগিব 10 বছরও অধিক সময়। উচ্চ উপার্জনকারী দেশ হবলৈ ভারত এশখন দেশ বাধার সন্মুখীন হব। কেইবাটাও দশক এই বাধার সন্মুখীন হব এই দেশ কেইখন। আমেরিকা জনমুরি আয়ের এক চতুর্থাংশ পাবলৈ ইন্দোনেশিয়াক লাগিব 70 বছর। আমেরিকার জনমুরি আয়ের এক চতুর্থাংশ পাবলৈ ভারতক লাগিব 75 বছর। দিবলৈ চাওঁ আন এটা ব্রেকিং নিউজ। তাজমহলত প্রবেশ করে দুই যুবকে ছটিয়ালে গঙ্গা জল। পুনৰ তাজমহলক লৈ বিতর্ক আরম্ভ হৈছে। গঙ্গা জল ছটিয়ালে দুজন যুবকে, তার পিছতেই পুনৰ বিতর্কর সৃষ্টি হৈছে। পুনৰ তাজমহলক লৈ ঘটনা সংঘটিত হৈছে। তাজমহল কোনো স্মৃতিসৌধ নহয়, তাজমহল শিব মন্দিরহে। তাজমহলক তেজু মহালয় নাম দি হিন্দু যুবকে ডালিলে গঙ্গা জল। শাওন মাসের উপলক্ষে তাজমহলত দুই হিন্দু যুবকে ডালিলে গঙ্গা জল। তাজমহলত গঙ্গা জল আগবহার অপরাধত দুজন লোকক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। অখিল ভারত হিন্দু মহাসভার সহ জড়িত দুই লোকক গ্রেপ্তার আরক্ষীর। শনিবারে সংঘটিত এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল সোশিয়াল মিডিয়াত। তার পিছতে গ্রেপ্তার যুবক দুজনক। আটকাধীন ব্যক্তিকেইজন উত্তর প্রদেশের মথুরার বিনেহ আর শ্যাম বলে জানিপরা গেছে। বিনেহ আর শ্যামর দাবি তাজমহল স্মৃতিসৌধ নহয়, শিব মন্দিরহে। বর্তমান তাজগঞ্জ আরক্ষীর জিম্মাত দুই অভিযুক্ত বিনেশ আর শ্যাম। বিগত 29 জুলাইতো গঙ্গা জল লৈ প্রবেশ করেছিল তাজমহলত দুই যুবকে, কিন্তু তাজমহলের সুরক্ষা কর্মীয় বাধা দিছিল হুপন্থী গোটর সদস্যক। তাজমহল কোনো স্মৃতিসৌধ নহয়, তাজমহল শিব মন্দির বলে দাবি এই দুই যুবকর। দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর। রতন টাটাক প্রশংসা হিমন্তর। অসমের প্রযুক্তিগত প্রগতির দিকত আন এক মাইলর খুঁটি সম্পূর্ণ হল জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্পর ভূমি পূজন। টাটা সন্সর অধ্যক্ষ নটরাজন চন্দ্রশেখরণের উপস্থিতিত ভূমিপূজন। ঐতিহাসিক প্রকল্পটির ভূমিপূজন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 27 কোটি টাকা ব্যয়ে জাগিরোডর পুরনি কাগজ কলর ভূমিত নির্মাণ হব এই প্রকল্প। বৃহৎ প্রকল্পটিত নিযুক্তি লাভ করব প্রায় 27,000 যুবক যুবতীয়ে। প্রকল্পটিত দৈনিক 48 মিলিয়ন চিপ উৎপাদনের লক্ষ্য। প্রকল্পটি কেন্দ্র করে হব বহু সামাজিক আন্তঃগাঁথনির উন্নয়ন। অহা 2 বছরের ভিতর সম্পূর্ণ হব প্রকল্প নির্মাণের কাম। অসমের প্রযুক্তিগত প্রগতির দিকত আন এক মাইলর খুঁটি জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্পের ভূমিপূজন সম্পূর্ণ হয় যোৱাকালি। দিবলৈছো আন এটা গুরুত্বপূর্ণ খবর। নাবালিকাক অপকর্ম, মঈদ খানের বাসগৃহত বোলডজারের কূপ। পুনৰ উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ সরকারে দর্শনকারীর ঘরত চলালে বোলডজার আর ভাঙি পেলালে ঘর। পুনৰ কঠোর হয়েছে উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ প্রশাসন। যোগী আদিত্যনাথের বোলডজারের একশন আরম্ভ পুনৰ। নাবালিকাক ধর্ষণকারীর বাসগৃহত চলিল উচ্ছেদ প্রশাসনের। সমাজবাদী পার্টির মঈদ খানের বাসগৃহ ভাঙিলে প্রশাসনে। ভাঙি লণ্ডভণ্ড করিলে মঈদ খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানও। এগারী 12 বছরীয় নাবালিকার বিরুদ্ধে মঈদে করেছিল নির্লজ্জ কাণ্ড। ভিডিও সংগ্রহ করেছিল ব্ল্যাকমেইলিং।
ঘটনা পোহৰলৈ অহাৰ পিছত পক্সো আইনৰ অধীনত গ্ৰেপ্তাৰ হৈছিল মঈদ। জেলত থকা অৱস্থাতে আজি ভাঙি পেলোৱা হ'ল মঈদৰ বাসগৃহ। মঈদ খানৰ বিৰুদ্ধে অবৈধ ভূমি অধিগ্ৰহণৰো অভিযোগ উত্থাপন হৈছে। য়োগী আদিত্যনাথৰ বোলডজাৰৰ একশ্যন পুনৰ আৰম্ভ হৈছে উত্তৰ প্ৰদেশত। দিবলৈছো বতৰক লৈ এটা বিগ আপডেট। পুনৰ সতৰ্কবাণী জাৰি, সাৱধান। ৰাজ্যত প্ৰচণ্ড ধুমুহা, বৰষুণ, বজ্ৰপাত। 7 আগষ্টলৈকে আগজাননী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। ৰাজ্যত আগন্তুক 7 আগষ্টলৈকে বতৰে ল'ব কালৰূপ। ৰাজ্যৰ প্ৰতিখন জিলাতেই হাই এলাৰ্ট জাৰি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ। তীব্ৰবেগী ধুমুহা, মুখলধাৰ বৰষুণ আৰু বজ্ৰপাতৰ আশংকা। উৎকট গৰমৰ মাজতে ৰাজ্যত বতৰে ল'ব ভয়াৱহ ৰূপ। কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা, বৰপেটা, বঙাইগাঁৱত অৰেঞ্জ এলাৰ্ট জাৰি। লগতে নলবাৰী, লখিমপুৰ, ধেমাজি, কৰিমগঞ্জতো অৰেঞ্জ এলাৰ্ট। ধুমুহা, বতাহ, প্ৰবল বৃষ্টিপাতে কঁপাব এইসমূহ জিলা। ৰাজ্যত আগন্তুক 7 আগষ্টলৈকে বতৰে কালৰূপ ধাৰণ কৰিব বুলি সতৰ্কবাণী জাৰি কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। পৰৱৰ্তী খবৰ, 6 বিপদৰ বন্ধু। মাটি বাৰী, চৰকাৰী কাম কাজক লৈ ঘোচ বিচাৰিলেই ফোন কৰক। 6টাকৈ হেল্পলাইন নম্বৰ মুকলি কৰিছে অসম আৰক্ষীৰ ফালৰ পৰা। যদি কোনোবাই আপোনাৰ পৰা ঘোচ বিচাৰিছে তেন্তে এইকেইটা নম্বৰ আপুনি মনত ৰাখক অথবা ছেভ কৰি লওক। যিকোনো সময়ত আহিব পাৰে কামত আপোনাৰ। মাটি বাৰী, চৰকাৰী কাম কাজক লৈ ঘোচ বিচাৰিছে নেকি? অনুজ্ঞাপত্ৰ, RC আদি কাম কাজক লৈ ঘোচ বিচাৰিছে নেকি? আপোনাৰ এটা ফোন কলতেই গ্ৰেপ্তাৰ হ'ব ঘোচখোৰ বিষয়া। মনত ৰাখক বিপদৰ বন্ধু এই 6টাকৈ নম্বৰ। নম্বৰকেইটা হৈছে 6026903418 এইকেইটা নম্বৰ আপুনি মনত ৰাখক। ঘোচ বিচাৰিলেই এই নম্বৰত ফোন কৰি দিয়ক অভিযোগ। আপোনাৰ এটা অভিযোগতেই গ্ৰেপ্তাৰ হ'ব ঘোচখোৰ কৰ্মচাৰী বিষয়া। ইমেইল যোগেও জনাব পাৰিব আপুনি আপোনাৰ অভিযোগ। ইমেইলটো হৈছে complaints.bse@gmail.com। মাটি বাৰী, চৰকাৰী কাম কাজক লৈ যদি ঘোচ বিচাৰিছে তেন্তে আপুনি লগে লগেই অভিযোগ দিয়ক আৰু তৎক্ষণাতেই একশ্যন আৰম্ভ কৰিব অসম আৰক্ষীয়ে। দিবলৈ চাওঁ আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ এটা ব্ৰেকিং নিউজ। ইজৰাইল আক্ৰমণ কৰিবলৈ সাজু হৈছে ইৰাণ। ইৰাণ সীমান্তলৈ আমেৰিকাই প্ৰেৰণ কৰিছে জাহাজ আৰু ফাইটাৰ জেট। যুদ্ধ জাহাজ আৰু ফাইটাৰ জেট প্ৰেৰণ কৰিছে আমেৰিকাই। তৃতীয় বিশ্বযুদ্ধ এক প্ৰকাৰ আৰম্ভ হৈছে যেন মধ্য প্ৰাচ্যত অব্যাহত আছে আক্ৰমণ প্ৰতি আক্ৰমণ। এইবাৰ ইৰাণে ইজৰাইলক আক্ৰমণ কৰিবলৈ সম্পূৰ্ণ প্ৰস্তুতি শেষ কৰিছে। যিকোনো মুহূৰ্তত হ'ব পাৰে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইজৰাইলৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণ। বিশ্বযুদ্ধৰ শেহতীয়া আপডেট, ৱাৰ আপডেট। হিজবুল্লাই আক্ৰমণ কৰিছে উত্তৰ ইজৰাইলত। ৱাৰ ব্ৰেকিং এই মুহূৰ্তত জনাই আছো। তৃতীয় বিশ্বযুদ্ধৰ উকমুকনি। ইজৰাইলৰ এভিম চহৰৰ ওপৰত ভয়ংকৰ আক্ৰমণ ইৰাণৰ হামাছৰ এণ্টি টেংক মিছাইলৰ সহায়ত। এই ঘটনা সংঘটিত কৰিছে হিজবুল্লাই ইৰাণৰ ওপৰত। যিকোনো মুহূৰ্তত ইজৰাইলৰ ওপৰত আক্ৰমণ কৰিব পাৰে ইৰাণে। ইৰাণে যিকোনো মুহূৰ্তত আক্ৰমণ কৰিব পাৰে ইজৰাইলৰ ওপৰত। হামাছ আৰু হিজবুল্লাইও সাজু হৈছে ইজৰাইল আক্ৰমণৰ বাবে। ইজৰাইলক আক্ৰমণ কৰিবলৈ একত্ৰিত হৈছে মুছলিম কাউণ্ট্ৰি। আমেৰিকাৰ দাবী, ইৰাণে ইজৰাইলৰ ওপৰত কৰিব বৃহৎ আক্ৰমণ। ইৰাণৰ লগতে আছে বহু শক্তিশালী বেলিষ্টিক মিছাইল। যিকোনো মুহূৰ্তত আক্ৰমণ কৰিব ইৰাণে। হামাছৰ মুৰব্বী ইছমাইল হানিয়াহক হত্যা কৰাৰ ক্ষুণ্ণ হৈছে ইৰাণ। হত্যা কৰাৰ পিছতেই আক্ৰমণাত্মক হৈছে ইৰাণ। এই ঘটনাৰ অন্তৰালত ইজৰাইল জড়িত হৈ থকাৰ দাবী ইৰাণৰ, যাৰ বাবে প্ৰতিশোধ ল'ব বিচাৰিছে ইৰাণে।